সমবেত হয়েছি এই সমাবেশে আসার পথে আমাদের বহু নেতা কর্মীকে জখম করা হয়েছে এই সমাবেশে আসতে বাধা সৃষ্টি করেছে ইতিপূর্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভাগীয় যে সমাবেশগুলো করেছেন সেখানে আজকে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পর্যায়ে জনগণকে সমাবেশে উপস্থিত হতে বাধা দিয়েছেন কি কারণে একটি কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের অপকর্মের কথা বলবেন এই সরকারের ব্যর্থতার কথা বলবেন এই জন্য এই সরকার আজকে ভয় পায় শুধু বেগম খালেদা জিয়াকে নয় এই আওয়ামী সরকার আমাদের নেতা স্বাধীনতার ঘোষক বা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে ভয় পায় এই জন্য ভয় পায় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যা করতে পারেন নাই আমাদের নেতা জিয়াউর রহমান এদেশে তা করতে পেরেছিলেন এই জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে পারেন নাই জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাদশাহ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম ছিল জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমান রহিম প্রতিষ্ঠা করেছেন এই দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল তার পরিবর্তে এদেশের 90% মুসলমানের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আল্লাহর উপরে বিশ্বাস আস্থা স্থাপন করেছিলেন আজকে সেই জন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায় জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায় এবং আজকে বেগম খালেদা জিয়াকে ভয় পায় তাই আজকে আমাদেরকে বুঝতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শহীদ জিয়ার আদর্শের এই দলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আজকের সরকার গণতন্ত্রের আবরণে আজকে বাদশাহ প্রতিষ্ঠা করেছে এদেশের মানুষ আজকে সর্বক্ষেত্রে আজকে এই সরকারের প্রতি আজকে তারা বিক্ষুব্ধ আর সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ শুধু তাই নয় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আজকের সরকার ষড়যন্ত্র করছে তাই আজকের এই সভায় সকল জনগণ আজকে এক কথায় আজকে এখানে সমবেত হয়েছে তারা এই ব্যর্থ সরকারকে আর দেখতে চায় না আপনি একটু আগে আমাদের এই পর্দায় দেখেছেন আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি একজন মিথ্যুক তিনি একজন প্রতারক তিনি একজন মুনাফিক এবং এই দেশের জনগণকে তিনি প্রতারণা করেছেন তাই আজকে আমি আপনাদের কাছে জানতে চাই দেশনেত্রীকে দেখে দেন আপনারা এই প্রতারক মিথ্যুককে আর আপনারা ক্ষমতায় দেখতে চান কি চান না যদি না হয় আপনারা দুই হাত ধরে দেশনেত্রীকে দেখিয়ে দেন দেশনেত্রী আপনি দেখেছেন এই সেনাবেশ তথা সেনা বাংলাদেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না আজকে আপনি এই সেনাবেশ থেকে আপনি প্রোগ্রাম দিবেন কর্মসূচি দিবেন মুনাফেক মিথ্যুক প্রতারকের সরকারের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য কর্মসূচি দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকামী দেশপ্রেমী গণতন্ত্রের মনে মনা সকল জনগণ আপনার পেছনে ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আগামী দিনে আপনার কর্মসূচিকে সফল করে দেশকে বাঁচানোর জন্য জনগণকে বাঁচানোর জন্য এদেশের সকল জনগণ ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমরা সফল হব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ